বগুড়া জেলা প্রাণী সম্পদ অফিসে গোখাদ্য কারখানার তালিকা রয়েছে 30-এর উপরে। তিন ক্যাটাগরিতে লাইসেন্স দেওয়া কারখানাগুলো হচ্ছে সরাসরি বিদেশ থেকে আমদানিকৃত কাঁচামালের, ফিড মিলে তৈরি খাবার এবং প্রিমিক্স কারখানা। এসব কারখানায় ভিটামিন জাতীয় খাবার তৈরি হচ্ছে। প্রিমিক্স কারখানার তালিকা ধরে কয়েকটি স্থানে গিয়ে দেখা গেল এসব কারখানার কোনো অস্তিত্ব নেই। আবার দু একটি অস্তিত্ব মিললেও নেই ল্যাবরেটরি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি। মানহীন খাবার প্রস্তুত করে বাজারজাত করছে এসব কারখানা। প্রকৃত ব্যবসায়ীরা বলছেন এসবের জন্য খামারিরা প্রতারিত হচ্ছেন। প্রাণী সম্পদ অধিদপ্তর এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন সহকারে ভালো খাবার তৈরি করা নিশ্চিত করার জন্য, যাতে এই সেক্টরের আগামী ভবিষ্যৎ ভালো হয় এবং আমরা সবাই উপকৃত হই। কিছু কিছু কোম্পানি বা কোম্পানি বলবো না, তাদেরকে বিভিন্ন সোর্স থেকে এই খাবার তৈরি করে, তার গুণগত মান ঠিক আছে কিনা এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেখা উচিত। খামার মালিকরা বলছেন বগুড়ায় ব্যাঙের ছাতার মতো গোখাদ্য কারখানা গড়ে উঠেছে। অনুমোদনবিহীন এবং মানহীন এসব কারখানার উৎপাদিত খাবার খাইয়ে পশুর কোনো উপকারই হচ্ছে না, বরং অনেক সময় পশুর ক্ষতির কারণ হচ্ছে। ব্যাঙের ছাতার মতো কারখানা গড়ে উঠছে, কিন্তু এগুলো মান নিয়ন্ত্রণ নাই। মান নিয়ন্ত্রণ না থাকার জন্য এগুলো আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ক্যাটেলে উপকারিতা অনুপকারিতা বেশি হচ্ছে, এই জন্য এটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার। সরকারের তরফ থেকে এটা মানে ভালোভাবে দেখার দরকার আছে আর কি। অনেক কারখানারই অনুমোদন নেই স্বীকার করে এসবের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। যে সমস্ত আমাদের ফিডমিলগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে সেগুলো যথারীতি নিয়ম মেনে চলছে, কিন্তু অনেকগুলো এখনও পর্যন্ত রেজিস্ট্রেশনের আওতায় আনা সম্ভব হয়নি। আমরা জোর চেষ্টা চালাচ্ছি তাদেরকে দেখে শুনেই রেজিস্ট্রেশন দেওয়ার জন্য বা রেজিস্ট্রেশন নবায়ন করার জন্য। জেলার প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে বগুড়ার 38টি কারখানার মধ্যে 12টি কারখানার অনুমোদন এবং নবায়ন রয়েছে। তবে খামার সংশ্লিষ্টরা বলছেন জেলায় প্রিমিক্স কারখানার সংখ্যা অর্ধ শতাধিক। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।